Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to Dina's Cooking Home. Shobai kemon achen? Asha kori onek bhalo achen. Alhamdulillah, amra khubi bhalo achi apnader shobar doyay. আজ আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি শেয়ার করছি। আজকে রেসিপিটি হলো কচুর মুখির ভর্তা। একেবারে ভিন্নভাবে ভিন্ন স্বাদে কোনো রকম বাটাবাটির ঝামেলা করা ছাড়াই হাতে মাখিয়ে আজকে কচুর মুখির এই সুস্বাদু এবং লবণীয় ভর্তাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা খেয়েছেন এই কচুর মুখির ভর্তার স্বাদটা তারাই একমাত্র জানেন। এখন তো বাজারে অ্যাভেলেবেল, এই সময়টাতে কিন্তু প্রচুর কচুর মুখি পাওয়া যায়। যারা এখনও খাননি একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দারুণ স্বাদের এই কচুর মুখির ভর্তাটা আজ আমি আমার মতো করে আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল আজকে আমার কচুর মুখির ভর্তাটা। চলুন কিভাবে তৈরি করি। এখানে আমি 250 গ্রাম কচুর মুখিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোর গায়ে কিন্তু প্রচুর কাদা বা বালি লেগে থাকে, কিন্তু এটা আমরা অনেকেই জানি। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, চুলার মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে এখন আমি কচুর মুখিগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, কারণ এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি সবগুলো কচুর মুখি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে কচুর মুখিকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। ঢাকনাটা উঠিয়ে দেখছি যে কচুর মুখিগুলো সিদ্ধ হয়েছে কি না। তো পানিটা প্রায় অনেকাংশে কমে গিয়েছে, তো আবার একটু নেড়ে দিচ্ছি। তো আমি চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কচুর মুখিগুলোকে সিদ্ধ করে দিচ্ছি। বেশি হাই ফ্লেমে দেয়নি, তার কারণ হলো বেশি হাই ফ্লেমে দিলে দেখা গিয়েছে পানিটা কমে যাবে, সেজন্য মিডিয়ামে রেখে তারপর কচুর মুখিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো এখন একটু আমি একটা কাবাব কাঠি দিয়ে দেখছি সিদ্ধ হয়েছে কি না। তো সিদ্ধ হয়নি, আমি আবার প্রায় 5-6 মিনিট চুলার উপরে রেখে কচুর মুখিগুলোকে সিদ্ধ করে নিব ভালো করে, তা না হলে ভর্তা বানাতে একটু সমস্যা হবে। 5 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে দেখাচ্ছি, পানি কিন্তু শুকিয়ে গিয়েছে প্রায়। তো এবার দেখছি আবারও কাবাব কাঠিয়ে দিয়ে, তো পারফেক্টলিভাবে আমার কচুর মুখিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কচুর মুখিগুলোকে একটা স্ট্রেনারে করে তারপর ছেঁকে নেব। পানিটা ভালোভাবে ঝরিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ছিলে নেব। খুবই সুন্দরভাবে কচুর মুখিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। কচুর মুখিগুলো চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে খুবই সুন্দরভাবে, কিন্তু আমার কচুর মুখিগুলো চামড়া ছাড়িয়ে নিয়েছি। তো এখন এই বলটার মধ্যে আমি ভর্তাটা বানাবো। এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে খেতে তো কিন্তু অসাধারণ। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, যা অনেকেরই আছে গ্যাস্ট্রিকের কারণে শুকনো মরিচ খেতে পারেন না। আপনারা কাঁচা মরিচকে একটু তেলে বা শুকনো খোলায় টেলে নিতে পারেন, তবে আমি শুকনো মরিচটাকে শুকনো খোলায় টেলে নিয়েছি, তেলে না। তবে এই শুকনো খোলায় যে টালা যে শুকনো মরিচটা, এটার ফ্লেভারটা কিন্তু যে তেলে ভাজার ফ্লেভারটা থেকে কিন্তু আরও বেশি। এখানে আমি দিয়ে দিচ্ছিল 1/2 কাপ পেঁয়াজ কুচানো। প্রত্যেকটা জিনিস আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি কমে দিবেন। লবণ দিয়ে দিয়েছিল স্বাদ মতন। আমি আমার কচুর মুখি অনুযায়ী কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজটাকে মরিচের সাথে লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছিল 2 টেবিল চামচ সরিষার তেল। ভর্তাটাকে আরও বেশি টেস্টি এবং ইয়ামি করে তোলার জন্য এই সরিষার তেলটা তো অবশ্যই দিতে হবে। এখন আবার তেলটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে তেলটাকে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন দেশীয় ধনে পাতা। আপনারা যদি বাসায় থাকে অবশ্যই দিবেন, না থাকলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অনেকে আছে ধনে পাতা খেতে অপছন্দ, ধনে পাতা চারও আপনারা সরিষার তেলটা দিয়ে কিন্তু ভর্তাটা বানালে খুবই দারুণ হয়। তো এখন আমি সবগুলো জিনিস মাখানোর পরে এখন আমি কচুর মুখিগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা এখন আমি ভালোভাবে হাত দিয়ে, এটা আসলে পাটা পিসার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা সিদ্ধ আলুর ভর্তা যেরকম খাই ঠিক কচুর মুখির ভর্তাটাও কিন্তু একই রকমই। প্রত্যেকটা কচুর মুখি ভালো করে মেখে আমার তৈরি হয়ে গেল কচুর মুখির ভর্তাটা। কোনো রকম বাটাবাটির ঝামেলা করা ছাড়া খুবই সুস্বাদু এবং লোভনীয় দারুণ স্বাদের এই কচুর মুখির ভর্তাটা আপনিও তৈরি করে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন। এখন কিন্তু বাজারে প্রচুর কচুর মুখি পাওয়া যাচ্ছে, আপনারা এই কচুর মুখি দিয়ে ভর্তাটা বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন। কচুর মুখির এই ভর্তাটা এতটাই সুস্বাদু, যারা খেয়েছেন তারাই একমাত্র জানেন এটার স্বাদটা, আর এতটাই লোভনীয় এই ভর্তাটা। এই ভর্তাটা দিয়ে কিন্তু আপনি প্রায় 2-3 প্লেট ভাত অনায়াসে কিন্তু খেয়ে ফেলতে পারবেন। এটা এতটাই সুস্বাদু এবং লোভনীয়, যারা এখনও খাননি একবার হলো তৈরি করে এই সিজনে দারুণ স্বাদের এই কচুর মুখির ভর্তাটা দিয়ে ভাত খেয়ে দেখবেন কতটা সুস্বাদু। আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।